কোটা সংস্কার দাবিতে উত্তাল দেশের রাজপথ, দাবি আদায়ে বাংলা ব্লকেড কর্মসূচিতে অবরোধ করা হয় সড়ক ও রেলপথ। অবশেষে সমাধান চেয়ে মহামান্য রাষ্ট্রপতির দ্বারস্থ হলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সংসদ ও নির্বাহী বিভাগের কাছেই সমাধান চাইছেন আন্দোলনকারীরা, তবে সরকার বলছে আদালতের চূড়ান্ত আদেশের পরই কোটা ইস্যু নিষ্পত্তি। অন্যদিকে আন্দোলনকে ভিন্ন খাতে নিতে রাজনৈতিক ফন্দির চেষ্টা চলছে, তাও একেবারে উড়িয়ে দিচ্ছেন না পর্যবেক্ষকরা। তবে আন্দোলনকারীদের অনর অবস্থানে সরকারের ব্যাখ্যা ও আদালতের দরজা, ঠিক কোন পথে আসবে সমাধান, আবার বারবারই কেন আন্দোলনকারীদের অবস্থান পরিবর্তন, এসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছি আমি লাবিব হাসান। স্বাগত সারমর্মে। ২০১৮ সালে শিক্ষার্থীদের ব্যাপক আন্দোলন ও প্রতিবাদের মুখে সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে মুক্তিযোদ্ধাসহ সব রকম কোটা পদ্ধতি বাতিল করে একটি পরিপত্র জারি করেছিল সরকার। ৬ বছর পরে এসে গত ৫ জুন কোটা পুনর্বহালের রায় আসে উচ্চ আদালতে। এর প্রতিবাদে জুলাইয়ের শুরু থেকে ক্লাস পরীক্ষা বর্জনের ডাক দিয়ে লাগাতার আন্দোলনে যায় শিক্ষার্থীরা। শাহবাগে পুলিশের বাধা ও ব্যারিকেড ভেঙে অবস্থান নিতে দেখা যায় আন্দোলনকারীদের। কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ধাওয়া পাল্টা ধাওয়া আন্দোলনের পালে আরও হাওয়া দেয়। দেশজুড়ে আলোচনার তুঙ্গে কোটা, আন্দোলন নিয়ে নানা মত, পক্ষে বিপক্ষে নানা যুক্তিতর্ক। এক পক্ষের যুক্তি, বৈষম্য কমাতেই কোটা। আরেক পক্ষ, বিশেষ করে আন্দোলনকারীরা বলছেন কোটা বৈষম্য বাড়াচ্ছে, তাই দাবি আদায় না হওয়া পর্যন্ত মাঠ থেকে সরবেন না তারা। আদালতের মাধ্যমে সমাধানের লক্ষ্যে রাজপথ ছেড়ে শ্রেণীকক্ষে ফেরার আহ্বান সরকারসহ বিভিন্ন মহলের। কোটা বহাল রেখে উচ্চ আদালত যে আদেশ দিয়েছিলেন তার পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়েছে রোববার। যদিও ওই রায়ের উপর স্থিতাবস্থা দিয়ে ২০১৮ সালের পরিপত্র সচল রাখার নির্দেশ আপিল বিভাগের। আদালতের স্থিতাবস্থার ফলে সরকারি চাকরিতে কোটা না থাকলেও নির্বাহী বিভাগের মাধ্যমে কোটা সংস্কার চায় বৈষম্য বিরোধী ছাত্র সমাজ। তাদের যুক্তি, আদালতের মাধ্যমে কোটা বাতিল হলেও পরবর্তীতে সংক্ষুব্ধ কোনো পক্ষ আইনের দ্বারস্থ হলে আবারও বিষয়টি সমস্যা হতে পারে, এ কারণে কমিশন গঠন করে কোটা সংস্কার করা দাবি তাদের। এক্ষেত্রে সংসদ অধিবেশনের মাধ্যমে আইন করলে স্থায়ী সমাধান হবে। তারা মনে করছেন কমিশনের সুপারিশের আলোকে আইন পাশ করাই কোটা সংস্কারের একমাত্র পথ। প্রথমে আদালতের কাছে দাবি, তারপর নির্বাহী বিভাগের কাছে দাবি, এখন সংসদের কাছে আইনের দাবি। এভাবেই দফায় দফায় অবস্থান পরিবর্তন করে আসছেন আন্দোলনকারীরা, এমন প্রশ্ন রেখেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। আবার এও বলেছেন যে নির্বাহী বিচার বিভাগ ও আইনসভা নিয়ে সঠিক ধারণা না থাকার কারণে রাজপথে আন্দোলন করে যাচ্ছেন শিক্ষার্থীরা। কেন এখন সরকার সরাসরি সংস্কারে উদ্যোগ নিতে পারবে না সংবিধানের আলোকে, তাও স্পষ্ট করেছেন তথ্য প্রতিমন্ত্রী। তথ্য প্রতিমন্ত্রী সহ সরকারের মন্ত্রীদের বক্তব্যের পরও নির্বাহী বিভাগ হয়ে আইনসভায় সমস্যার সমাধান পেতে রাজপথে থাকার ঘোষণা শিক্ষার্থীদের। তবে কয়েকদিনের রেল ও সড়ক অবরোধের পর রোববার কার্যত কম কঠোর কর্মসূচিতে দেখা গেছে কোটা সংস্কার আন্দোলনকারীদের। এদিন মহামান্য রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি থেকে শুরু হয় গণপদযাত্রা। বঙ্গভবন অভিমুখে এই পদযাত্রা থামাতে জিরো পয়েন্টে ব্যারিকেড দিলেও পুলিশের সেই ব্যারিকেড ভেঙেই এগিয়ে যান শিক্ষার্থীরা। কেন্দ্রের সঙ্গে মিল রেখে জেলা জেলায় পদযাত্রা ও স্মারকলিপি কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে কোটার যৌক্তিক সংস্কারের এক দফা দাবি আদায়ে ফের ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়ে দৃশ্যমান পদক্ষেপ চেয়েছেন আন্দোলনরতরা। কোটা বিরোধীদের বিরোধিতা করে এবার মাঠে মুক্তিযুদ্ধ মঞ্চ। বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে কটুক্তিকারীদের শাস্তি নিশ্চিত সহ সাত দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে সংগঠনটি। তাদের দাবির মধ্যে অন্যতম হল ২০১৮ সালের অসাংবিধানিক ও অবৈধ পরিপত্র বাতিল করে নতুন পরিপত্র জারি করে বঙ্গবন্ধুর উপহার ৩০% মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল, সংরক্ষণ ও পূর্ণাঙ্গ বাস্তবায়ন করা। সরকারি নিয়োগে বৈষম্যমূলক মেধা শব্দ পরিবর্তন করে সাধারণ শব্দ সংযোজন পূর্ব সাধারণ প্রার্থী নামকরণ করে সকল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা। বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে কটুক্তিকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে ছাত্রত্ব বাতিল সহ বিশেষ ট্রাইব্যুনালে দ্রুত বিচারের মাধ্যমে কঠোর শাস্তি নিশ্চিতের পাশাপাশি হলোকস্ট ডিনায়াল অ্যাক্টের ন্যায় নতুন আইন প্রণয়ন করা। এদিকে কোটা আন্দোলনে নতুন মাত্রা যোগ করেছে পুলিশের মামলা।
আন্দোলনের সময় পুলিশের সাঁজোয়া যান ও জল কামান ভাঙচুরের অভিযোগে শুক্রবার মামলা করা হয়। সরকারি কাজে বাধা দেওয়ার পাশাপাশি ভাঙচুরে 5 লাখ টাকার ক্ষতি হয়েছে বলে উল্লেখ করা হয় এজাহারে। যদিও মামলাটিকে ভিত্তিহীন বলে দাবি করে দ্রুত সময়ে তা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন শিক্ষার্থীরা। এ নিয়ে ক্ষোভ দেখা গেছে আন্দোলনকারীদের মধ্যে। তবে সব দিক বিবেচনা করেই ছায়া তদন্তে নেমেছে ডিবি। গোয়েন্দা পুলিশ কর্মকর্তা মোহাম্মদ হারুনুর রশিদ গণমাধ্যমকে বলেছেন, কোটা আন্দোলনের ঘটনাটি অন্যদিকে ধাবিত করার চেষ্টা চলছে, এতে অনুপ্রবেশকারীরা জড়িত রয়েছে। তার এমন বক্তব্যের পর মামলা নিয়ে কথা বলেছেন আন্দোলনকারীরা। তারা একটি ফোন আলাপের রেকর্ড শোনান সাংবাদিকদের। এ নিয়ে আলোচনা সমালোচনার মধ্যে পুলিশ বলছে, তদন্তে অভিযোগের কোনো সত্যতা না পেলে কেউই হয়রানির শিকার হবে না। কোটা আন্দোলন নিয়ে এখন রাজনৈতিক অঙ্গনও সরগরম। প্রথম দিকে কোটা আন্দোলনের সঙ্গে রাজনৈতিক দলগুলো একটি দূরত্ব বজায় রেখেছিল, কিন্তু একে একে বিএনপি সহ সরকার বিরোধী দলগুলো সমর্থনের কথা বলায় রাজনীতিকরণ ঘটছে বলে মন্তব্য বিশ্লেষকদের। চলমান কোটা আন্দোলন ঘিরে রাজনীতির সুযোগ নেওয়ার চেষ্টা হচ্ছে বলে দাবি সরকারি দলের। আওয়ামী লীগ ও বিএনপির বাহাসের মধ্যে ঘি ঢেলেছে জাতীয় পার্টিও। কোটা ব্যবস্থা রাখাকে অযৌক্তিক বলে দাবি করেছেন জাপা চেয়ারম্যান জি এম কাদের। এ নিয়ে সংসদে আলোচনা হলে তাতে ভূমিকা রাখতে চান মহাসচিব মুজিবুল হক চুন্নু। বল থাকবে কার কোটে, এমন আলোচনায় আওয়ামী জোটের শরিক ওয়ার্কার্স পার্টি প্রধানের মত মুক্তিযুদ্ধ ও সংবিধানের আলোকে সিদ্ধান্ত নিতে পারে সরকারি। সরকারি দলের নেতারা সরাসরি আন্দোলনকারীদের বিপক্ষে না থাকলেও বিএনপি তাদের সমর্থন দিয়েই যাচ্ছে। এমন পরিস্থিতিতে কোটা আন্দোলন নিয়ে যে রাজনীতির চেষ্টা হচ্ছে তা একেবারে উড়িয়ে দিচ্ছেন না পর্যবেক্ষকরা। রোববারই কোটা পদ্ধতি পরিপত্র বাতিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। তাতে কোটা বহাল রাখার কথা বলা হয়েছে, পাশাপাশি আদেশ পাওয়ার 3 মাসের মধ্যে নতুন পরিপত্র জারি করতেও নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। যদিও এই আদেশটিতে স্থিতাবস্থা থাকায় আপাতত প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কোটা প্রয়োগের সুযোগ নেই। 4 সপ্তাহ পর আপিল বিভাগের শুনানি ও আদেশের পর পরবর্তী সিদ্ধান্ত নিতে পারবে সরকার। আইনজীবীরা বলছেন, সরকার বিষয়টি নিয়ে অ্যাপিলের ডিভিশনের দ্বারস্থ হওয়ার সবার আগে সেটির নিষ্পত্তি হতে হবে। সরকার প্রধান নিজেও তা উল্লেখ করেছেন চীন সফর পরবর্তী সংবাদ সম্মেলনে। রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যারা আন্দোলন করছে তারা সংবিধান বোঝে না, আইনও বোঝে না। আদালত থেকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত সরকারের কিছু করার ক্ষেত্রে যে সংবিধানের বাধ্যবাধকতা রয়েছে তা মানছেন সব পক্ষের আইনজীবীরাও। এক্ষেত্রে আন্দোলনকারীরা আদালতে যাবেন নাকি দাবিতে অটল থেকে রাজপথে থাকবেন তা জানতে আপাতত অপেক্ষায় থাকতে হচ্ছে।